চাল আলু পেঁয়াজ আর ডিমের মতোই সরকার নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে খেজুরও কিনতে পারছেন না ক্রেতারা। বিক্রেতারাও আমদানিকারকদের দাবি, পাইকারিতেই খুচরায় বেঁধে দেওয়া সর্বোচ্চ দরে খেজুর পাচ্ছে না তারা, তাই বেশি দামে খেজুর বিক্রি করতে হচ্ছে তাদের। এদিকে দাম নির্ধারিত করে দেয়া হলেও তা বাস্তবায়নে নেই তেমন কোনো উদ্যোগ। প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ২৯টি নিত্যপণ্যের মতো দুই ধরনের খেজুরে সর্বোচ্চ খুচরা মূল্য বেঁধে দিয়েছে সরকার, আর রোজা শুরুর আগের দিন মূল্য তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। সাধারণ বা নিম্নমানের খেজুর ও জায়েদি খেজুরের সর্বোচ্চ খুচরা মূল্য ধরা হয় ১৫০ থেকে ১৮০ টাকা, কিন্তু নির্ধারণ করা দাম কাগজে কলমেই বন্দি। সরকারের বেঁধে দেয়া দামে খেজুর কিনতে পারছেন না কেউ, সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি পাইকারিতেই। ক্রেতাদের খেজুর কিনতে গুনতে হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা। সবটাতেই অসুবিধা, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের মানে হচ্ছে নাগালের বাইরে আর কি। ৮০ টাকা ১০০ টাকা ১২০ এর উপরে ছিল না, এবার তো অনেক ডাবল দাম। দরের জন্য খেজুরই কিনি নেই আমি পর্যন্ত, আগে কিনতে আসলাম ৫০০ ৫৫০ টাকা দাম ছিল, দাম শুনলাম একটু কিনলাম, এমনি তা সম্ভব না, টাকা কুলোচ্ছে না, এখন একটু কষ্ট হলে এখন একটু খেজুর নিতে হবে। বিক্রেতাদের দাবি, বেঁধে দেয়া দামে পাইকারিতেই কিনতে পাচ্ছেন না তারা। আমদানিকারকদের কণ্ঠেও একই সুর, ঘোষণা দিয়েছে কিন্তু ওই মাল আমরা পাচ্ছি না, যে মাল এখনো মানে আগের মালই ছাড়তেছে, কিন্তু যে নতুনগুলো মাল ছাড়ছে এগুলো এখনো ছাড়ে নাই। আমরা ১ কেজি বেচে যাবো, আপনাদের ১০টা ১৫টা লাভ না করতে আমরা কি করে খাবো? ফলের দাম নির্ধারণের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনকে। সংগঠনটি বলছে খোলা বাজারে দাম নিয়ন্ত্রণের এখতিয়ার নেই তাদের। গত রোজায় দুই জাতের খেজুর পাওয়া যাচ্ছিল ১২০ থেকে ১৫০ টাকায়, সেই হিসাবে এবার প্রতি কেজি দাম বাড়ানো হয় ৩০ থেকে ৪৫ টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪।